এ যেন এক রঙিল সন্ধে, এক রঙিল অনুভূতি। আপনি যদি গঙ্গা আরতি দেখতে চান তাহলে আর এখন সেই সুদূর হরিদ্বার কিংবা বারাণসী যাবার প্রয়োজন নেই, কারণ আমাদের দ্য সিটি অব জয় কলকাতাতেই আপনি বারাণসী বা হরিদ্বারের মতো গঙ্গা আরতি দেখার সুযোগ পেয়ে যাবেন। তো এই কলকাতার কোথায় এই গঙ্গা আরতি হচ্ছে, কোন সময়ে হচ্ছে, সব কিছু তথ্য এই ভিডিওটার মধ্যে দেখতে পাবেন। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি ইসকন নিয়ে ভিডিও করি, তো আজকে কেন আমি এই গঙ্গা আরতি দিচ্ছি, কেননা অনেক মানুষই আছে যারা বারাণসী কিংবা হরিদ্বার যেতে পারেন না, তো তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে আমাদের এই কলকাতার গঙ্গা আরতি। তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক দেবেন এবং সাথে কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিওটা কেমন লেগেছে, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরতির জন্য সব প্রদীপগুলো সব কিছু এখানে সাজানো হচ্ছে, এখানে তৈরি করা হচ্ছে। তো এরপর শুরু হয়ে যাবে এই গঙ্গা আরতি। তো এই গঙ্গা আরতিটা হচ্ছে আমাদের কলকাতার সবথেকে বড় গঙ্গা আরতি। তো অবশ্যই এই গঙ্গা আরতি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে বাবুঘাট বা বাবুরঘাট। তো এই বাবুরঘাট অবস্থিত ইডেন গার্ডেনের পাশে এবং রবীন্দ্র সেতু আর বিদ্যাসাগর সেতুর একদম মিডিলখানে। তো অবশ্যই এখানে ভিজিট করবেন। আপনারা এখানে আসতে হলে আপনাদের যে কোনো ধর্মতলাগামী বাসে আসতে হবে বা মেট্রোতে ধর্মতলা আসতে হবে, এবং ধর্মতলা থেকেই হাঁটা পথ দূরত্বে রয়েছে এই বাবুঘাট। এবং আপনাদের জায়গা থেকে যদি বাবুরঘাটের কোনো রকম বাস আসে তো অবশ্যই বাবুঘাট বাস স্ট্যান্ডে আসবেন, তাহলে আপনাদের খুবই সোজা হয়ে যাবে। এবং এইখানে রয়েছে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা। তো এইখানে যদি আসেন তো পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই, যদি আপনারা কোনো রকম পার্সোনাল কার বা বাইক নিয়ে আসেন তো পার্কিংয়ের কোনো রকম ঝামেলা নেই। তো এইখানে এই আরতিটা অনুষ্ঠিত হয় শীতকালে সন্ধে 6টা থেকে, এবং গ্রীষ্মকালে বা গরমকালে এই আরতিটা হয়ে থাকে সন্ধে 7টা থেকে। এই গঙ্গা আরতি 2 মার্চ 2023 আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এই গঙ্গা আরতির সূচনা করেছিলেন, এবং ওইখানেই একটা গঙ্গা দেবীর মূর্তি আর একটা নতুন ঘাটের সূচনা করেছিলেন। তো চলুন আর কোনো কথা না বলে পুরো আরতিটা আপনাদের দেখাই। তো আরতিটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক দেবেন। বন্ধুশ্চ সখা তুমেও তুমেও বিদ্যা দ্রবিণম তুমেও তুমেও সর্বম মম দেব দেব। মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গজাননম ভূতগণাদি সেবিতম কপিথ্যজম্বো হলচারু ভক্ষণম উমাসুতম শোক বিনাশকারকম নমামি বিঘ্নে
ईश्वर पाद पंकजं। आपदाम पहरितारं दातारं सर्वसंपदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। गङ्गातरङ्गरमणीयजटाकलापम् गौरीनिरन्तरविभूषितवा नारायणप्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपतिं भजवीशनाथ। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। दीपदेव नमस्तुभ्यम् आरोग्यं सुखदायकम् शत्रुबुद्धिविनाशाय दीपदेवो नमो। नमामि गंगे तव पाद पंकजं सुराशुरैवं दितदिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुसारेण सदा नारायणं। गाङ्गं वारि मनोहारि मुरारि चरणाच्युतं त्रिपुरारि शिरश्चारि पापहारि पुनातुमा पापहारि पुनातुमा पापहारि पुनातुमा। गङ्गसकलमुद मङ्गलमूला सवसुखकरणि हरणि सवशूला। गङ्गसकलमुद मङ्गलमूला सवसुखकरणि हरणि सवशूला। जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंद हर नाग विबुध बंदिनी जय जनम बालिका। जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंद हर नाग विबुध बंदिनी जय जनम बालिका।
पद सरोज राशीष शीश पर विभार, विष्णु पद सरोज राशीष शीश पर विभार, त्रिपथ गासि पुण्य राशि पाप छालिका, त्रिपथ गासि पुण्य राशि पाप छालिका, जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंद, हर नाग विबुध बंदिनी जय जहनु बालिका। विमल विपुलवासी वारी शीतल त्रैतापहार, विमल विपुलवासी वारी शीतल त्रैतापहार, भावर वर विहंग तर तरंग मालिका, भावर वर विहंग तर तरंग मालिका, जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंद्र, हर नाग विबुध बंदिनी जय जहन मालिका। पुरजनों जो पहाड़ शोभित शशि धवल धार, पुरजनों जो पहाड़ शोभित शशि धवल धार, भंजन भव भार भक्ति कल्प थालिका, भंजन भव भार भक्ति कल्प थालिका, जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंद, नर नाग विबुध बंदिनी जय जहन बालिका। निज तट वसी विहंग जल थल चर पशुपतन, निज तट वसी विहंग जल थल चर पशुपतन, कीट जटिल ताप ससब सरिस पालिका, कीट जटिल ताप ससब सरिस पालिका, जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंद, हर नाग विबुध बंदिनी जय जहन बालिका। तुलसी तब तीर तीर सुमिरत रघुवंश वीर, तुलसी तब तीर तीर तुलसी तब तीर तीर, तुलसी तब तीर तीर तुलसी तब तीर तीर, तुलसी तब तीर तीर सुमिरत रघुवंश वीर, तुलसी तब तीर तीर सुमिरत रघुवंश वीर, विचरत मति देहि मोह महिष कालिका, विचरत मति देहि मोह महिष कालिका, जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंद, नर नाग विबुध बंदिनी जय जहन बालिका, नर नाग विबुध बंदिनी जय जहन बालिका, नर नाग विबुध बंदिनी जय जहन बालिका। जय गंगे माता मैया, जय गंगे माता, जो नर तुमको ध्याता, जो नर मैया जी को ध्याता, मन वांछित फल पाता। जय गंगे जय गंगे माता मैया, जय गंगे माता, जो नर तुमको ध्याता, जो नर मैया जी को ध्याता, मन वांछित फल पाता। जय गंगे
चंद्र सी ज्योत तुम्हारी जल निर्मल आता मैया जल निर्मल आता शरण पड़े जो तेरे शरण पड़े जो तेरे सोनर तर जाता जय गंगे माता पुत्र सगर के तारे सब जग को ज्ञाता मैया सब जग को ज्ञाता कृपा दृष्टि तुम्हारी कृपा दृष्टि तुम्हारी त्रिभुवन सुखदाता जय गंगे माता एक ही बार जो तेरी शरणागति आता मैया शरणागति आता यम की त्रास मिटा कर यम की त्रास मिटा कर परम गति पाता जय गंगे मंगलकारिणी मैया तू है सुखदाता मैया तू है सुखदाता तेरी गोद में आकर तेरी गोद में आकर मन शांति पाता जय गंगे माता ब्रह्म स्वरूपिणी मैया जो तुमको ध्याता मैया जो तुमको ध्याता तेरी दया से जो जन तेरी कृपा से सोनल सदगति है पाता जय गंगे माता आरती मात तुम्हारी जो जन नित गाता मैया जो जन नित गाता दास वही है सहज में भक्त वही है सहज में मुक्ति को पाता গঙ্গারতির জন্য অনেক কিছুই অনেক ঘাটেই এখানে হচ্ছে। তো এই যে বাবুঘাটের অপোজিট সাইডেই হাওড়ার দিকেও অনেক ঘাটেই এখানে আরতি হয়ে থাকে। যদি আপনারা এই ভিডিওটা হাওড়া থেকে দেখছেন তো অবশ্যই এই বাবুঘাটে একবার আসবেন, খুবই ভালো লাগবে। তো এইখানে আপনাদের আসতে হলে অবশ্যই পাঁচটার মধ্যে চলে আসবেন, পাঁচটার মধ্যে যদি আসেন তাহলে এখানে যে সূর্যাস্ত হয় তো গরমকালে সূর্যাস্তের টাইম নর্মালি ছটা থেকে পৌনে ছটার মধ্যে হয়ে থাকে। তো অবশ্যই এখানে পাঁচটার মধ্যে আসুন, একটা খুব সুন্দর এখানে সূর্যাস্তের দৃশ্য আপনি দেখতে পাবেন। তো আমাদের আস্তে আস্তে ওখানে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, তো আমি প্রতিবারেই সব জায়গাতে লেট হয়ে যায় যেতে, তো ওখানে আমরা যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো যার জন্য আমরা সূর্যাস্ত দেখতে পারিনি। তো সেই জন্যই আমি যে টিপসটা দিচ্ছি, তো অবশ্যই পাঁচটার মধ্যে এখানে পৌঁছে যাবেন। এইখানে টোটাল 11 জন পুরোহিত এখানে আরতি করে থাকে, আরতির সময় এখানে আপনি চেয়ারে বসেও এখানে আরতি দেখতে পারেন।
এবং এই যে আরতি স্ট্যান্ডগুলো দেখছেন এইগুলো অস্থায়ী, কেননা এইগুলো আরতি হয়ে যাবার পরেই এইগুলোকে সরিয়ে দেয়া হয়। আর দুর্গাপুজোর সময় যদি আপনি এখানে আসতে চান তো দুর্গাপুজোর সময় হয়তো এই বাবুঘাটের যে আরতি সেটা বন্ধ থাকবে, কেননা বাবুঘাটে এখানে দুর্গা প্রতিমার যে ভাসান হয়ে থাকে সেটা অনুষ্ঠিত হয়, তো তার জন্য হয়তো এখানে আরতি বন্ধ হয়ে যাবে। गले बलम बलम्बिता भुजंग तुंग मालिका डमट 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 डमंगिनाथवट्टमर्वयं चकार चंड तांडवं तनूतुनः शिवः शिवम् जटाटविगलज्ज्वल प्रवाह पाबितस्थले कलेबलम्ब्य लम्बितम्भुजङ्गतुङ्गमाले डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वं चकारतण्डताण्डवं तनोतु न शिव शिवम् जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचिवल्लरि विराजमानमूर्धरि ललाट पट पावके किशोर चंद्रशेखरे प्रति प्रतीक्षण मम धराधरेन्द्र नंदिनी विलास बंधु। তো এই ছিল আমাদের কলকাতার গঙ্গা আরতি বন্দনা। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি ভিডিওটাকে লাইক দেবেন এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আমার ছোট্ট চ্যানেল, তো এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের সকল ভারতের সকল যে দর্শনীয় মন্দিরগুলো রয়েছে আমি সেগুলো দেখাতে পারি। এবং আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমি ভারতের সকল ইসকন মন্দির আপনাদের সাথে শেয়ার করব। তো টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং বাংলা জার্নিস চ্যানেলের সাথে থাকবেন।